অনলাইন ভিত্তিক আলোকচিত্রীদের সংগঠন গ্রাসহপারস ফটোগ্রাফারস এর তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হলো আজ। রাজধানী শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পায় 150টি আলোকচিত্র। এতে উঠে এসেছে গ্রাম বাংলার প্রকৃতি, নারী শিশু সহ সমসাময়িক বিশ্বের নানান ছবি। আলোকচিত্র এবং সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টির উদ্দেশ্যে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ইউসুফ রানার রিপোর্ট। 2012 সালে যাত্রা শুরু করে অনলাইন ভিত্তিক আলোকচিত্রীদের সংগঠন গ্রাসহপারস ফটোগ্রাফারস। এরপর থেকে আলোকচিত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠন। বর্তমানে অনলাইনে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 60,000। বিশাল সংখ্যক এই সদস্যদের কাছ থেকে সংগ্রহীত আলোকচিত্র নিয়ে পঞ্চমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করে গ্রাসহপারস। প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশ ও দেশের বাইরে তোলা 150+ ছবি, তবে দেশীয় আলোকচিত্রই বেশি প্রাধান্য পায় প্রদর্শনীতে। নদী, নৌকা, নারী শিশুসহ গ্রাম বাংলার আলোকচিত্রগুলো মন কাড়ে দর্শনার্থীদের। আলোকচিত্রী এবং সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। পোর্ট্রেট আছে, এখানে ল্যান্ডস্কেপ আছে, সো আমরা চেষ্টা করি সব জনারের ফটোগ্রাফার যেন এখানে আসতে পারে। হেমন্তের বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করলেন এই আয়োজনে। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।